ঈদে সড়কপথে যাত্রা নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় কথা বলছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই ঈদ পরিকল্পনা এখানে বললেন, কিন্তু গার্মেন্টস মালিকরা কি শুটবেন, এর গ্যারান্টি কোথায়? প্রত্যেকবারই এই নিয়মটি চালু হয়, এই নিয়মটি স্ট্রিক্টলি ফলো করার জন্য পরামর্শ দেওয়া হয়, কিন্তু প্রতিপালন করেন কয়জন? এ ব্যাপারে সচিব সাহেব, খুব সহজে এটা বাস্তবায়িত করা যাবে না আমার অভিজ্ঞতা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক চোখে দৃশ্যপট দেখেছি ঈদের আগের দিন, তার আগের দিন নবীনগরে দেখেছি, চন্দ্রায় দেখেছি। সেই যে যানজটটা শুরু হয়ে যায়, এর রেশ শেষ হতে হতে রাত কেটে ভোর হয়ে যায়, তারপর আবার আনফিট গাড়ি রাস্তা বন্ধ, তারপর আবার অতিরিক্ত গাড়ি চালিয়ে অতিরিক্ত ট্রিপ নিয়ে ড্রাইভার ঝিমিয়ে পড়ছে, গাড়ি রাস্তায় বন্ধ, কেউ জানে না কোথায় অসুবিধা। এটা আইডেন্টিফাই করতে অনেক সময়, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ওই গাড়িটাকে আইডেন্টিফাই করতে, সময় এভাবেই তো নষ্ট হয়ে যায়। আর তখন ওই গাড়িতে বৃদ্ধ লোক, বৃদ্ধা, শিশুরা কান্নাকাটি করে, রাত দুটেও আমি টেলিফোন পাই, গাড়ি থেকে টেলিফোন করে, এই অবস্থা চলছে হাহাকার। এখন আনন্দ করতে ঈদে ঘরমুখী হয়ে আজকে যাত্রাপথে এত কষ্ট, এটা